গত বছরের অভ্যুত্থান ও ব্যাপক চীন বিরোধী বিক্ষোভের পর থেকে মিয়ানমারের জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছে চীন। মিয়ানমারের অনেক নাগরিক বিশ্বাস করেন বেইজিং সামরিক শাসনকে সমর্থন করে। গত মাসের শেষ দিকে মিয়ানমারে চীনের রাষ্ট্রদূত চেন হাইয়াংগুনের বোটা টাউন প্যাগোডায় চীনা অর্থায়নের নিরাপত্তা দরজায় স্থাপন ও উদ্বোধন উপলক্ষে জান্তার ধর্ম ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী উ কোকোর সঙ্গে যোগ দিয়েছিলেন। ওই অনুষ্ঠানে চেন হাই বলেছিলেন মিয়ানমার ও চীনের বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্প্রীতি দেখে তিনি মুগ্ধ। অভ্যুত্থানের পর থেকে বেইজিং শুধু জান্তার সঙ্গেই সম্পৃক্ত নয়, একই সঙ্গে জাতীয় ঐক্য সরকার বা এনইউজির সঙ্গে অনানুষ্ঠানিক সংলাপ করার ব্যাপারেও আগ্রহী ছিল। তবে চীন বিশ্বস্ত প্রতিবেশী নয়। মিয়ানমার সেনাবাহিনীর প্রতি বেইজিংয়ের অপ্রকাশিত সমর্থন নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। রাশিয়ার বিপরীতে চীন সেখানে প্রকাশ্যে অস্ত্র বিক্রি করতে পারে না। গোয়েন্দা সূত্রের খবর, বেইজিং জান্তার কাছে সামরিক সরঞ্জাম বিক্রি ও রফতানি করার জন্য পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করার জন্য বিবেচনা করছে। তাছাড়া সেনাবাহিনী ক্ষমতা দখল নেওয়ার পর থেকে মিয়ানমারের সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা বেড়েছে। এদিকে জান্তা প্রধান জেনারেল মিন অং হাইংও যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র কেনাকাটার তালিকা নিয়ে রাশিয়ায় বারবার সফর করছেন। এতে চীন উদ্বিগ্ন যে তারা হয়তো অস্ত্রের গ্রাহক হিসেবে মিয়ানমারকে হারাবে। পাকিস্তান মিয়ানমারের বিমান বাহিনীকে দুটি JF-17 থান্ডার ব্লক 2 বিমান সরবরাহ করেছে বলে জানা গেছে। 2018 সালে মিয়ানমারের সামরিক বাহিনী 16টি JF-17 থান্ডার মাল্টিরোল বিমান পাকিস্তান থেকে $560 মিলিয়ন মার্কিন ডলারে কিনেছিল। বিমানটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংডু অ্যারোস্পেস কর্পোরেশন যৌথভাবে তৈরি করেছে। মিয়ানমার জান্তা পাকিস্তান থেকে ভারী মেশিনগান, 60 ও 80 মিলিমিটার মর্টার এবং M-79 গ্রেনেড লঞ্চার কেনার কথাও বিবেচনা করছে বলে জানা গেছে। এর আগে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসী অভিযানের অভিযোগে মিয়ানমার সরকারের কঠোর সমালোচক ছিল পাকিস্তান। আবার মিয়ানমার অতীতে পাকিস্তানের বিরুদ্ধে আরাকানের রোহিঙ্গাদের স্যালভেশন আর্মিকে অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়ারও অভিযোগ করেছিল। তবে দৃশ্যত এই দুই দেশ বেইজিংয়ের নির্দেশে ঘনিষ্ঠ হয়েছে এবং পাকিস্তান ও মিয়ানমারের মধ্যে অস্ত্র চুক্তির দালালি করছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা দাবি করেন চীন গোপনে মিয়ানমারের জান্তার সঙ্গে তার সম্পৃক্ততা বাড়িয়েছে। সেই গোপন সহযোগিতার অংশ হিসেবে বেইজিং ইসলামাবাদকে মিয়ানমারে অস্ত্র সরবরাহে প্রক্সি বা মাধ্যম হিসেবে ব্যবহার করছে। বেইজিং জান্তাকে অস্ত্র সরবরাহ ও মিয়ানমারের চীন বিরোধী মনোভাবের সম্ভাব্য প্রতিক্রিয়ার ব্যাপারে সতর্ক রয়েছে। অভ্যুত্থানের পর মিয়ানমারের চীন বিরোধী মনোভাব বেড়ে যায়। অনেকে বিশ্বাস করে সামরিক অভ্যুত্থানে চীনের হাত ছিল। বেইজিং জান্তাকে নিন্দা করতে অপারগ হলে রাখাইন রাজ্য থেকে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশ পর্যন্ত তেল ও গ্যাসের পাইপলাইন উড়িয়ে দেওয়া সহ চীনা পণ্য বয়কটের হুমকি দেওয়া হয়েছিল। চলতি বছরের শুরুর দিকে প্রতিরোধ বাহিনী সাগাইং অঞ্চলে একটি চীন সমর্থিত নিকেল প্রসেসিং প্ল্যান্টে আক্রমণও করেছিল। এমনকি বেইজিং এনইউজিকে অনুরোধ করেছিল যাতে অভ্যুত্থান বিরোধী প্রতিরোধ মিয়ানমারে চীনের বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত না করে। বেইজিং প্রকাশ্যে সরকারকে গণতন্ত্রে ফিরে আসার আহ্বান জানিয়েছে। অপরদিকে একই সাথে এটাও বিশ্বাস করা হয় যে চীন গোপনে জান্তাকে অস্ত্র সরবরাহ করেছে। CH-3 ড্রোন সহ ছোট অস্ত্র ও যুদ্ধাস্ত্রও রফতানি করছে। গত বছর যুক্তরাজ্য ভিত্তিক জেলস ইন্টারন্যাশনাল ডিফেন্স রিভিউ ও ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছিল চীনা সমর্থিত CH-3 ড্রোন মিয়ানমারের সেনাবাহিনী লক্ষ্যবস্তু চিহ্নিত করতে ব্যবহার করেছে। বেইজিং ও ইসলামাবাদের অশুভ পরিকল্পনা পিপল ডিফেন্স ফোর্সেস বা PDF বিপর্যস্ত করতে পারে। PDF জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রায় প্রতিদিনই জান্তা বাহিনীর উপর আক্রমণ চালাচ্ছে।
মিয়ানমারের 330টি শহর উপশহরের মধ্যে 250টিরও বেশিতে হামলা চালানো হয়েছে। মিয়ানমারের জনগণের প্রতি বন্ধুত্বের প্রমাণ হিসেবে চীন গত মাসে বোটাটাং প্যাগোডার মতো অনুষ্ঠানে যোগ দিতে পারে, কিন্তু বেইজিং যদি গোপনে জান্তাকে সামরিক সরঞ্জাম পাঠায় তাহলে সেটির ফল ভালো হবে না।